গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা পড়ব ইংলিশ, ঠিক আছে? তোমরা দেখো ইংলিশ বিষয় থেকে আজ আমরা পড়ব একটি পোয়েম, পড়ব ক্লাউডস, ঠিক আছে? পেজ নাম্বার 23। দেখো ক্লাউডস, ক্লাউডস মানে কি? মেঘ, তাই তো? আচ্ছা এই কবিতাটি কে লিখেছে? ক্রিস্টিনা রোসেটি, ঠিক আছে? ইনি হলেন লেখিকা। তাহলে চলো আমরা ক্লাউডস কবিতাটা পড়ে নিই। ক্লাউডস মানে হচ্ছে মেঘ। দেখো কবিতাটা পড়ছি, হোয়াইট শিপ, হোয়াইট শিপ, হোয়াইট শিপ মানে কি? হোয়াইট শিপ মানে হলো, হোয়াইট মানে সাদা, শিপ মানে ভেড়া। তাহলে হোয়াইট শিপ, দেখো এখানে কবি মেঘকে হোয়াইট শিপের সাথে তুলনা করেছেন, ঠিক আছে? মেঘ কেমন দেখতে হয়? আমরা দেখেছি প্রত্যেকে সাদা তুলোর মতো পেঁচানো হয়, তাই না? তো সেই রকম দেখবে ভেড়াটাকেও, দেখতে ঠিক সেরকম। ভেড়ার গায়ে যে লোম থাকে সাদা তুলোর মতো দেখতে লাগে, তাই না? তাহলে দুটোকে তোমরা এই বইটাতে দেখতে পাবে ছবিগুলো, ঠিক আছে? দেখো একটা ভেড়ার ছবি আর মেঘের ছবি একসাথে দেওয়া আছে, দেখো দুটোকে সেম লাগছে, তাই না? এবার দেখো পড়াটা পড়ি তাহলে। দেখো হোয়াইট শিপ, হোয়াইট শিপ অন এ ব্লু হিল, অন মানে কি? উপরে, ঠিক আছে? ব্লু হিল মানে, ব্লু মানে, ব্লু হিল মানে হচ্ছে পাহাড়, হিল মানে হচ্ছে পাহাড়। তাহলে ব্লু হিল মানে পাহাড়টাকে আমরা দেখি দূর থেকে কেমন দেখতে লাগে, নীল আকাশে যখন নীল দেখতে লাগে, তাহলে অনেক ব্লু হিল মানে পাহাড়ের উপরে, ঠিক আছে? তোমরা দেখো বইটাতে দেখতে পাবে পাহাড়ের উপরে কেমন মেঘগুলি ভেসে যাচ্ছে। তাহলে দেখো হোয়েন দা উইন্ড, সরি, হোয়েন দা উইন্ড স্টপস, উইন্ড মিন্স বাতাস, তাহলে যখন বাতাস থেমে যায়, ইউ অল স্ট্যান্ড স্টিল, মানে তোমরাও তখন থেমে যাও, ঠিক আছে? এবার দেখো মানে হচ্ছে মেঘগুলোকে তারা বয়ে নিয়ে যায়, বাতাস বয়ে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে যখন বাতাস বইছে তখন মেঘগুলো বয়ে যায়, কিন্তু যখন বাতাস থেমে যায় তখন মেঘগুলো থেমে যায়, ঠিক আছে? এবার দেখো হোয়েন দা উইন্ড ব্লোস, মানে যখন বাতাস বয়ে যাচ্ছে, ইউ ইউ ওয়াক অ্যাওয়ে স্লো, মানে তারা তখন দেখবে ধীরে ধীরে বয়ে যায় মেঘগুলো, ঠিক আছে? নেক্সট লাইন দেখো, হোয়াইট শিপ, হোয়াইট শিপ হোয়ার ডু ইউ গো, হোয়াইট শিপ যেটা বললাম, হোয়াইট শিপ বলতে কবি মেঘগুলিকে বুঝিয়েছে। তাহলে মেঘগুলিকে কবি বলছে যে হোয়ার ডু ইউ গো, তোমরা কোথায় যাচ্ছ, ঠিক আছে? কবিতাটার মানে এটাই, ঠিক আছে? তোমরা পড়বে কবিতাটি, কবিটি এবং দেখো নিচে ওয়ার্ড মিনিং লেখা আছে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং গুলো তোমরা মুখস্থ করবে। আর একটা কথা বলি, দেখো শিপ, এস এইচ ডাবল ই পি, এটা হচ্ছে শিপ, শিপ মানে ভেড়া, তাই তো? কিন্তু আমরা যখন কবিতাটি লিখি তখন অনেকেই শিপ বানান, এটা দেখো এস এইচ আই পি, এই শিপ মানে কি? এই শিপ মানে হচ্ছে জাহাজ। তাহলে আমাদের কোন এই শিপ বানানটা আমরা লিখবো, শিপ মানে ভেড়া, এস এইচ ডাবল ই পি, এই বানানটা কেমন? এবার দেখো তোমরা কবিতাটা বারবার করে পড়বে এবং মুখস্থ লিখবে, ঠিক আছে? তাহলে ধন্যবাদ।